এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 8টা, আর এখন একটু বেশি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ এখন মর্নিংটা একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে। তো এখন মোটামুটি সব কিছু কাজই আমার, মানে সব কিছু কাজ বললে ভুল বলা হবে, মানে অনেকটা কাজই আমি গুছিয়ে নিয়েছি। তো এবার ঢুকে পড়বো কিচেনে ফটাফট করে, কারণ এখন খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে ফেলতে হয়। মানে 9:30টার সময় আমি আয়ুষকে নিয়ে বেরিয়ে যাই, তো তার মধ্যে সব কিছু আমাকে মোটামুটি ডান করে ফেলতে হয়। তো আজকে ব্রেকফাস্টে বানাবো ভেবেছি পরোটা আর আলু কুমড়োর তরকারি। আর পরোটা বলতে, মানে এত সকালে ময়দার পরোটাটা একদমই খাওয়া মানে ভালো না, তো খাই না, সেই জন্য এখন করে নেব আটার পরোটা। আর বলেছিলাম তোমাদের আয়ুষ এখন একদম রুটি পরোটা এই জাতীয় জিনিসগুলো খেয়েই যায়, আর ভাত খেয়ে যাচ্ছে না এখন, যে কদিন এক্সাম চলবে এটাই হবে। তো চলো বেশি আর কথা না বলে একদম কিচেনে চলে যাই, গিয়ে ফটাফট করে রান্নাগুলো স্টার্ট করে দিই, আর মাঝখানে মাঝখানে তোমাদের একটু করে শেয়ার করে নেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো ব্রেকফাস্টে দেখো কুমড়ো আলুর তরকারিটা আমি এখানে বসিয়ে দিয়েছি, এবারে পরোটার জন্য আটাটা মেখে নেব। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, যেটা বসিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য কুমড়ো আলুর তরকারি, এরকম হয়েছে। আর এখানে আটাটা মেখে নিয়েছি, এটা দিয়ে পরোটা করব। তো চলো ফটাফট করে নিই। ব্রেকফাস্ট এখানে আমার রেডি, আটার পরোটা, আলু কুমড়োর তরকারি আর পোচ, এটা হলো আজকের ব্রেকফাস্ট। আয়ুষকে স্কুলে দিয়ে ফিরলাম, এবারে টুকটাক কাজকর্মগুলো সেরে নেব, হাতে আর 1.5 ঘন্টা টাইম আছে, মানে 2 ঘন্টার এক্সাম, তো যাওয়া আসা এখানে তো আধা ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা টাইম আছে, 1.5 ঘন্টার মধ্যে যতটুকু পারি করব, করে দেন ওকে আবার আনতে যাব। তো চলো সাথে থাকো। দেখো ঢুকে পড়েছি কিচেনে, আর লাউটা কেটেই গেছিলাম ওই জন্য ঝপাঝপ করে বসিয়ে দিয়েছি। এবার এতে আগে একটু নুন হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো। আর যেহেতু খুব শর্টে করব এখন রান্নাগুলো, টাইম নেই হাতে, ওই জন্য কিছুই দেবো না, জাস্ট বড়ি ভেজে রেখেছি, বড়ি দিয়েই করব। আর ভাতটা তো সকালবেলা এদিকে হয়ে আছে, আর এখানে দেখো একটু মুসুর ডাল করেছিলাম, তো অল্পই আছে আমার আর আয়ুষের মতন, আর অমলেট করে নেব, ব্যাস। এই হলো একদম সিম্পল লাঞ্চ আজকের, জাস্ট লাঞ্চ করলাম। লাঞ্চ করে উঠলাম, দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এখন তো মোটামুটি বেশ এই সপ্তাহটা পুরোই টুকটাক টুকটাক বৃষ্টি হয়েই যাচ্ছে। লাঞ্চ করে উঠলাম, উঠেই তো দেখছি বৃষ্টি এরকম পড়ছে, তারপরে জামাকাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম, এনে সবই তো ভেজা, আবার এদিক ওদিক করে ওগুলোকে সব মেলতে হলো, মেলে এখন রুমে এলাম, এবার একটু রেস্ট করব। রেস্ট করে বিকেলবেলা উঠে আবার আয়ুষকে নিয়ে একটু বসবো, মানে এখন তো বড় হয়ে গেছে, পড়াতে হয় না আলাদা করে, নিজেই পড়ে, জাস্ট একটু আমি বসি ওর সঙ্গে। ওর হয়ে গেলে তখন ও বলে, মা এগুলো একটুখানি তুমি আমাকে ধরো, ওই রকমই একটু ধরিও, হয়তো তখন না দেখে বলে আমার কাছে বইটা দিয়ে, এই রকমই পড়ানো এখন। এখন তো আর ওইভাবে পড়াতে হয় না ছোটোবেলার মতন, ক্লাস 8 হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে এখন একদম রুমে গিয়ে ভিডিওটা যতটুকুই হয়েছে, হয়তো 3 মিনিট হবে বড় জোর, তো এখানেই এন্ড করে দেবো, কারণ এখন এই কটা দিন এরকমই 3-4 মিনিট 5 মিনিটের ভিডিও যাবে, 5 মিনিটও হয়তো হচ্ছে না, ওই 3-4 মিনিটই হচ্ছে, বাট আমার কিছু করার নেই, এর থেকে বড় আর এই মুহূর্তে আমি করতে পারছি না। কারণ এখন যদি ভিডিওটাকে এন্ড না করি তাহলে বিকেলে গিয়ে আর কখন এন্ড করবো জানি না, কারণ একটু রেস্ট করব এখন, তারপরেই বিকেল হয়ে যাবে, আর দেন উঠে আয়ুষকে নিয়ে একটু বসবো, তারপর আবার কিচেনে ঢুকে যেতে হবে। আর এখন এত হুটোপাটি করে রান্না করি যে ক্যামেরা অন করে রান্না করাটা পসিবল হচ্ছে না, তো সেই জন্য। আর বেশি আর কিছু বললাম না, বলে আর ভিডিওটাকে বেকার লেন্দি করে কোনো লাভ নেই, মেন মোটোটুকু রাখলেই চলবে ভিডিওর। ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে টাচে থাকার জন্য, তোমরা কানেক্টেড থেকো আমার সঙ্গে, আর বিশেষ কিছু বললাম না। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য,
বাই বাই।